শুরু করছি আমরা কোষে থেকে ২৫ পেজ ৩২৬ প্রথম প্রশ্ন। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে ২০ মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি ৬০ ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা কত? একদম তুমি ন্যাচারাল ছবির মতো ভাববে কথাটা, তাহলে তুমি ডিটেলসে বুঝতে পারবে। এটা নারকেল গাছ, তার মানে মাটির উপরে নারকেল গাছ আছে। গোড়া থেকে, গোড়া মানে নিচের অংশটা মাটিতে, যেটা মাটির থেকে উঠছে। তাহলে প্রথমে তুমি নারকেল গাছ করে নাও। আগেই বলেছি যে নারকেল গাছ পিলার, স্তম্ভ, মনুমেন্ট এগুলো সব একটা পিলারের মতো হবে। তাহলে একটা নারকেল গাছ, আর এই হলো মাটি। সবসময় মাটি টানতে হবে, আগেই বলা হয়েছে। তার উপরে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই থাকুক সোজাভাবে থাকবে। তাহলে একটি নারকেল গাছের গোড়া থেকে, এই হলো নারকেল গাছ, এই হলো গোড়া, গোড়া থেকে অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে মাটির লেভেল, মাটির লেভেলে যেটা যাবে অনুভূমিক তলে, অনুভূমিক তলে ২০ মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে, বিন্দু সাপেক্ষে মানে ওই বিন্দু থেকে। তাহলে এই গোড়া থেকে ২০ মিটার দূর, মনে করো এটা ২০ মিটার দূরে একটা বিন্দু সাপেক্ষে, এইটা হলো সেই বিন্দু, বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, গাছটির অগ্রভাগ, অগ্রভাগ কোনটা মাথাটা। তাহলে এখান থেকে অগ্রভাগের উন্নতি কোণ যখনই বলবে, আমি আগে দুটো উদাহরণ বলেছি কথাটা, এইখানে উঠে যাবে। আর এইটা হবে তোমার সেই উন্নতি কোণ যেটা এখানে বলবে ৬০ ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা কত, মানে এইটা বার করতে বলেছে। তুমি চেক করে নাও, আমি প্রথম থেকে আরেকবার বলে নিই। একটা নারকেল গাছ যখনই বলবে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই হোক, মাটি টানো আর উপর একটা লম্ব দাও। তাহলে নারকেল গাছ এটা হয়ে গেল, এর গোড়া থেকে, এটা গোড়া, গোড়া থেকে অনুভূমিক তল মাটির লেভেলে ২০ মিটার দূরে মনে করো এখানে, এখান থেকে এতটা ২০ মিটার, একটা বিন্দু দিয়ে দাও, বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। তাহলে উচ্চতা কত গাছটি? নামকরণ দিলাম গাছটি হলো এবি, আর দূরের বিন্দুকে সি দিয়ে দিলাম। একদম প্রথম, যেহেতু বইয়ের অঙ্ক, আমি একদম নিয়ম থেকে শুরু করে কী কী করতে হবে। প্রথম কাজ, অঙ্ক কষার আগে তোমাকে কিছু ছবি সম্পর্কে বর্ণনা দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বর্ণনা দিতে হবে, বর্ণনা বলতে এই যে প্রশ্নটা যা আছে ওইটাই তোমাকে লিখতে হবে, শুধু একটু সাজিয়ে। ছবিতে যেমন দেখতে পাচ্ছ তেমনি, যেমন দেখো বলেছে একটা নারকেল গাছ, নারকেল গাছ কোনটা এখানে, এবি নারকেল গাছ, আর অনুভূমিক তলে দূরের বিন্দুটা কোথায়, সিতে আছে, বিন্দুটা সি, এবং বাড়ির পাদদেশ থেকে দূরত্ব কত, ২০ মিটার, এবং এই কোণটা ৬০ ডিগ্রি। এইগুলো তোমাকে লিখতে হবে। লিখবে কীভাবে? তাহলে ধরা যাক নারকেল গাছটির উচ্চতা এবি, একটা ভাষা আর কি, ছবিটা সম্বন্ধে ভাষা দাও, এমন না আমি যেটা লিখছি, তোমার পছন্দ মতো তুমি দিতে পারো। ধরা যাক নারকেল গাছের উচ্চতা এবি, ঠিক আছে, নারকেল গাছের উচ্চতা এবি, আর অনুভূমিক তলে সি বিন্দু, বিন্দুর অবস্থান, বিন্দু হলে অবস্থান ভাষাটা দিলে ভালো লাগে, বিন্দুর অবস্থান সি, সিতে বিন্দু অবস্থিত, এসি সমান ২০ মিটার, এসি সমান ২০ মিটার, আর কোন এসিবি, এসিবি সমান ৬০ ডিগ্রি। এইভাবে যা যা তুমি ছবিটার মধ্যে পাচ্ছ, গাছটির উচ্চতা এবি, ভূমি দূরত্ব এটা, বিন্দু দূরত্ব বিসি, এসি ২০ মিটার, তারপরে কোণের মানটা দিলে, এবং প্রশ্নটা কী করেছে সেটা দিলে, বার করতে বলেছে এবি, তাহলে এত এবি সমান কত জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলে। এইভাবে নিজের একটা স্ট্রাকচার তুমি এখানে দিলে, এইটা তোমার প্রথম কাজ। এটা কোনো হেডেকের কোনো কারণ নয়, এটা যেমন ছবি দেখতে পাবে তেমনি মানগুলো বসিয়ে নেবে। আমি প্রত্যেকটাই দেখাবো, যার জন্য ধাতস্থ হয়ে যাবে ব্যাপারগুলো দু চারটা করলে। এরপর তুমি কী করবে, এবারে ছবিতে আসে দেখ। তো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়মই হচ্ছে যে ত্রিভুজ থেকে তুমি শুরু করবে ত্রিভুজের নামকরণটা মাস্ট বি তোমাকে দিতে হবে। তাহলে এখানে আমি যদি অঙ্কটা শুরু করছি তা আগে ত্রিভুজের নাম দাও। এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ভাষাটা মাস্ট বি দরকার, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই,
তাহলে এবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে, আগে তুমি লিখে নেবে এটা কোন ত্রিভুজ থেকে নিচ্ছ, এইবার তুমি শুরু করো। আমি যে নিয়মটা আগে বুঝিয়েছি এইখান থেকে আসল অঙ্ক শুরু হচ্ছে আমাদের, যে নিয়মটা সেটা কি নিয়ম ছিল না তুমি ভালো করে দেখো, কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে, মান দিয়েছে ভূমি 20, বার করতে বলেছে লম্ব, লম্ব আর ভূমির রিলেশনে যে ফর্মুলা লম্বভূমি 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 10, তাহলে এই ফর্মুলাটাকে এখানে ছেঁকে দাও। তাহলে আমরা লিখব কি, লম্ব বাই ভূমি সমান 10 থিটা, লম্ব বাই ভূমি সমান 10 থিটা। এবার তুমি নামকরণ গুলো দাও, লম্ব মানে কি বলে এ বি আর ভূমি মানে হলো এসি, তাহলে আমি কি লিখব এ বি বাই এসি, এ বি বাই এসি লম্ব বাই ভূমি সমান 10, আর থিটার বদলে কোণের মানটা দিয়ে দিবে 60 ডিগ্রি, ঠিক আছে। তোরা এরপর আরো মান বসাও, আর মান কি জানো তুমি, এ বি জানো না, যেটা জানো না সেটা আর কি বসাবে, রেখে দাও এ বি, এসি এসি জানো তুমি 20, মান বসিয়ে দাও 20 সমান 1060, 1060 মান ছকে আছে তোমাদের, যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করিয়ে দিই, এবং তোমাদের তো ত্রিকোণমিতি তো ওগুলো তো আছেই, তো ত্রিকোণমিতি তো করতেই হয়। আমি বলেছি কিনা দেখে নেব, ছকের মানটা কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাকে ডিটেলসে লিখিয়ে দেবো তোমাদের বইয়ে 299, পেজ 299-এ, 299-এ ছকটা দেওয়া আছে তোমাদের, দেখবে সেই ছক অনুযায়ী 1060। তাহলে এই হলো 10-এর ঘর, এই হলো 60-এর ঘর, 1060 1060 যেখানে পাচ্ছ নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে আমরা মান বসাচ্ছি, তাহলে 1060-এর মান √3 হয়, বসালে এবার আর কিছু না ক্রস করে দাও, 20 উপরে চলে যাবে, তাহলে এত এবি সমান 20√3, 20 উপরে উঠে গেলে 20√3 মিটার, তাহলে এত গাছটির উচ্চতা কত, এত গাছটির উচ্চতা 20√3 মিটার, বাস এটা হয়ে গেল আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন, চলে আসছে 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছাদ দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা কত। তাহলে আমরা জানি স্তম্ভ থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, এটা আমরা সবাই জানি। তো সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি বলতে কেমন বোঝায়, মনে করো এইখানে সূর্য আছে আর এইরকম জায়গায় স্তম্ভ আছে, অনুভূমিক তো টানতেই হবে, তাহলে মনে করো পিলারটা দাঁড়িয়ে আছে, সূর্য এখানে আছে, তাহলে কেমনভাবে আলোটা হবে, নিশ্চয়ই এখান থেকে এরকম হবে ছায়া পড়বে। সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা বুঝতেই পারছ, সূর্যের আলো, সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা এর লেভেলে আরও দূরে চলে যাবে, সূর্য যদি আরও একটু ওপরে থাকে তাহলে ছায়াটা আরও কমে যাবে, তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া বাড়ে কমে। তো এখানে কি বলেছে, সূর্যের উন্নতি কোণ এমন যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে, যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে। তাহলে তুমি আগে একটা কথা ভেবে নাও, যদি এটা পিলার হয় তাহলে ছায়াটা কোনটা, এইটা না এইটা, কে বলবে, উপরেরটা না নিচেরটা, ছায়া ছায়া হলো নিচেরটা, কারণ তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার ছায়া নিশ্চয়ই নিচে পড়বে, উপরটা ভেসে বেড়াবে কি নয়। তাহলে আমরা সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, মানেটা কি দাঁড়াচ্ছে, এই তো আমাদের পিলার স্তম্ভ,
মনে করো অনুভূমিক রেখা, এটা পিলারটা সোজা আছে, বাঁকা না? দেখছো হয়তো বাঁকা। তো ছাদ দৈর্ঘ্য 9 মিটার, এই যে ছাদ নিচে হবে ছাদ, এইটা 9 মিটার। তখন সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সূর্য কোথায় থাকবে? নিচে উপরে থাকবে, এরকম জায়গায়, এরকম জায়গায় থাকবে, তবেই তো তার ছাদটা এরকম ভাবে পড়বে। তার মানে এইটা, এই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। আসলে সূর্য যেখানে থাকবে, সূর্য নিশ্চয়ই এখানে থাকবে, তাই ছাদটা এখানে। সূর্য যদি এই লেভেলে থাকে, ছাদটা আরো ছোট হয়ে যাবে। সূর্য যদি মাথার উপরে চলে আসে, ছাদটা আর পড়বেই নাই, অন্যদিকে পড়তে পারে, বা একদম ছায়া পড়বে নাই যদি সূর্য একদম মাথার উপরে থাকে, সেই রকম আর কি। তো তোমাদের এখানে সূর্য আঁকার কোনো প্রয়োজন নাই ছবিতে, এটা কাল্পনিক আর কি, যে সূর্য এখানে আছে তাহলে উন্নতি কোণ। তাহলে ছবিটা কি হলো? সূর্যের উন্নতি কোণ। এই হলো সূর্যের উন্নতি কোণ, যদি 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য 9 মিটার। এই হয়ে গেল ছায়া, এই হলো স্তম্ভ, ছায়াটা 9 মিটার। তাহলে ডিগ্রিটা কত হবে? 30 ডিগ্রি উন্নতি কোণ, উন্নতি কোণ 30 ডিগ্রি, বাস এইটাই ছবি। উচ্চতা কত স্তম্ভের? এত স্তম্ভের উচ্চতা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে নামকরণ দিচ্ছি, ছায়ার দৈর্ঘ্য মনে করি এ, সরি, স্তম্ভের উচ্চতা মনে করি এবি, আর ছায়ার দৈর্ঘ্য এখানে সি দিয়ে দিলাম, বিসি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা ভাষাটা কি লিখব? মনে করি এবি স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব, এবি স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব বিসি সমান 9 মিটার। আগে বলেছি তুমি নিজের ইচ্ছা অনুযায়ী যেভাবে ভাষা লিখবে কোনো অসুবিধা নাই। 9 মিটার, বিসিটা 9 মিটার দেখিয়ে দিলাম। আর কোন এবিসি, কোন এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি, কোন এসিবি সমান 30 ডিগ্রি, এত এবি সমান কত? প্রশ্ন হচ্ছে স্তম্ভটির উচ্চতা সমান কত, এটা প্রাথমিক লিখার বিষয়টা, যেটা বলেছিলাম কিছুটা তোমাকে লিখতে হবে। এরপর ত্রিভুজ থেকে চলে এসো, এবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এরপর তুমি দেখো মান বার করতে বলেছে, লম্ব দরকার দেওয়া আছে, ভূমি, লম্ব ভূমি 10। তাহলে লিখছি লম্ব বাই ভূমি সমান 10 থিটা। নামকরণ দাও লম্ব এবি, ভূমি বিসি, 10 থিটার জায়গা কত লিখবে? 30। আবার লম্ব এবি আর ভূমি বিসিটা কত করে? 9 সমান 10 30-র মান দেখো 1/√3। এত এবি সমান কত হবে? 9/√3, 9×9 আর নিচে √3 আছে, আর নিচে রুট রাখা চলো না, হরণ করে নাও। তাহলে √3/√3, 9√3 আর √3/√3 গোটা 3, 3×3 9, 3√3 মিটার। এত এবি কত হলো? 3√3 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা এত 3√3 মিটার। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এবি সমান 9×9/√3 লিখেছি, 9/√3, আর নিচে রুট রাখা চলো না, হরণেশন করে নিতে হয়। তার নিচে √3-কে ঘুরে উপর নিচে গুণ করে নিলাম, তাহলে √3 9√3 আর নিচে √3/√3 গোড়া 3, 3×3 9, 3√3। ঠিক আছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটা যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটির মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তো প্রাথমিক একটা বিষয় ভেবে নাও, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে।
কেমন অবস্থা নেবে? এখানে মানুষ আছে, ঘুড়ি কোথা উড়ছে, আর বার করতে বলেছে কি ঘুড়ি থেকে মাঠ কত উঁচুতে আছে, ঘুড়ির থেকে মাঠের উচ্চতাটা কত। আগে বলেছি সমকোণী ত্রিভুজের আকারে তোমার এই চ্যাপ্টার অঙ্ক হয়, তাহলে যদি তুমি সমকোণী ত্রিভুজ ভেবে শুরু করো, মনে করো এটা তো এইটা ঘুড়ি, ঘুড়ির অবস্থান মনে করো এই বিন্দুতে, তাহলে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো? মনে করো এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়িটা উড়াচ্ছ, সুতো কোনটা, এসি না এবি, কোনটা সুতো? তাড়াতাড়ি উত্তর, কোনটা সুতো, এসি না এবি? সুতো হচ্ছে এবি, কারণ আমি যদি এখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াই তাহলে ঘুড়িটা কোথায় থাকবে, মাথার উপরে, সোজা মাথার উপরে ওড়ে না, ওইদিকে ঘুড়িটা থাকে, ওইদিকে। আমি এখান থেকে যদি লাটে লাটে ঘুড়ি ওড়াই ওইখানে ঘুড়িটা থাকবে, তাহলে ছবিটা কেমন হচ্ছে, এইখান থেকে ওইখানে। আর তারপরে প্রশ্নটা কী দিয়েছে, ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে থাকবে, যখনই উচ্চতা বলবে কত উঁচুতে, হাইট, তার মানে সবসময় এটা লম্ব দূরত্বকেই বোঝাবে, লম্ব দূরত্ব, ঘুড়িটা কত উঁচুতে আছে তার মানে এখান থেকে কত উঁচু বোঝায় না, একদম লম্ব দূরত্ব মাটি থেকে কত উঁচুতে আছে। তাহলে পুরো ছবিটা কেমন হচ্ছে, আমি এখানে আছি, ঘুড়ি ওখানে উড়ছে, তাহলে এইখান থেকে ওইটা, সুতো কোনটা, এইটা সুতো, আর ওইখান থেকে ওইটা, তার মানে এইখানে আমার অবস্থান, ঘুড়ি এখানে উড়ছে, এইটা হলো সুতো, এবং প্রশ্ন হচ্ছে এইটা, তাহলে মান বসানো যাক, 150 মিটার লম্বা সুতো, সুতো এইটা, এইটা হলো 150 মিটার। ঘুড়ি ওড়ানো হয়েছে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে, অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটা 60 ডিগ্রি কোণ করছে, ওর আর বলেছে এটা ডিগ্রিটা হবে এখানে। ঘুড়িটির উচ্চতা কত, মাটি থেকে কত উচ্চতা, তার মানে উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে প্রথম কাজ, কিছু মান লিখে নিতে হয়, একটু মানগুলো লিখে নেওয়া যাক, মান লিখে নিয়ে যদি আমরা আসি, তাহলে যেমন আছে ওইভাবে তুমি লিখবে কি না, এখানে ঘুড়িটির অবস্থান এই বিন্দু, এবং একটা ঘুড়ি ওড়ানো হয়েছে, তাহলে মানুষ, আমি বলে বলানি, ব্যক্তি বলেছে, তাহলে ব্যক্তির অবস্থান দুই বিন্দুতে। তাহলে প্রথম কাজ, ধরা যাক ঘুড়িটির অবস্থান এ বিন্দু এবং ব্যক্তির অবস্থান বি বিন্দু, কি লিখছো, মন দিয়ে লিখবে, ধরি ঘুড়িটির অবস্থান এ বিন্দু এবং ব্যক্তির অবস্থান বি বিন্দু মাঠে, সুতো এবি, সুতো এবি সমান 150 মিটার, তোমার যেমন মনে হবে ছবিটা দেখে সেইভাবে লিখবে, কোনো বাধ্যবাধকতা করে নিয়ম নয়, মোটামুটি এগুলো লিখতে হয়, সেই জন্য লিখতে হবে, কোণে বি সি, কোণে বি সি সমান 60 ডিগ্রি, কোণে বি সি সমান 60 ডিগ্রি, এতএব এসি সমান কত, শেষে প্রশ্নটা দিয়ে দিবে কি বার করতে বলেছে। প্রাথমিক কাজ হয়ে গেল, এরপর কি বলেছিলাম মনে করো, প্রাথমিক লেখার পরে কোন ত্রিভুজ থেকে শুরু করছো সেই ত্রিভুজটা লিখতে হবে, ত্রিভুজ এবিসি থেকে পায়। এবার ত্রিভুজ এবিসি থেকে পায়, এবিসি থেকে পায়, এবিসি থেকে তোমাকে নিয়মটা কি বলেছিলাম, কার মান বার করতে হবে এবং কার মান দেওয়া আছে, ওই দুটো জিনিস দেখো, মান বার করতে হবে, লম্ব দেওয়া আছে, অতিভুজ, তাহলে লম্ব অতিভুজে কোন ফর্মুলা হয় সেটাকে লিখো, লম্ব অতিভুজে সাইনের ফর্মুলা হয়, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে আমি প্রশ্ন শুরু করছি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এবার নামকরণ দাও, লম্ব এসি,
বায়ুতিভুজ এবি, এসি বাই এবি লম্ব বায়ুতিভুজ সমান সাইন থিটার মান বসাও 60 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি। এবার আরো নামকরণ বসাও, আর মান বসাও যার যা জানো, এত এসি জানো না রেখে দাও, কিন্তু এবি জানো 150, এবির জায়গায় 150 সাইন 60, সাইন 60 মান ছকে দেখো রুট 3 বাই 2, এটা মুখস্থ করে নিতে হবে বা ছক বার করার নিয়মও আছে, ডাইরেক্ট তুমি পরীক্ষা হলে বা বার করে নিতে পারো গোটা ছকটা, আমি সে নিয়মটাও দেখিয়ে দেবো তোমাদের। এরপর এত বেশি সমান বার করতে বলেছে, এত বেশি সমান 150 কে ট্রান্সফার করে দাও, রুট 3/2 ইন্টু 150 ওদিকে চলে গেলে উপরে উঠে যাবে, তাহলে এসি পড়ে রইলো 150 উপরে, 2 75 150, 150 4√3, 4√3 মিটার, তাহলে এসি বেরিয়ে গেল, মানে কি মাঠ থেকে ঘুড়িটা কত উঁচুতে আছে, এত এ এত পর্যন্ত ঠিক আছে নিশ্চয়ই, দেখে নাও ঠিক করে, এত এ বুড়িটি সরি ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উপরে আছে, চাইলে তুমি √3 মান বসিয়ে দিতে পারো, √3 মান 1.732 পরে পাবে, চাইলে ওর মান বসিয়ে একবার গুণ করে রেডি করে দিতে পারো। প্লাস চলে আসছি তারপরে প্রশ্ন, চলে আসছি চারের প্রশ্ন, চারের প্রশ্ন, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের, কি সুন্দর লিখেছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজা সুজি অপর পাড়ে, একটি নদীর বলার কি দরকার ছিল, একটি পাড়েরই কি দরকার, পাড় তো হতেই পারে, সোজা সুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, বেশ করেছ, এবার নদীর পাড় ধরে পাড়টা ধরে ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, খুঁটি থেকে 7√3 মিটার সরে যাচ্ছ, সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে নদীর পার অনুযায়ী গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে, বাস নদীর কত মিটার চওড়া বুঝে গেছো, কত সহজ প্রশ্ন, তাহলে একটা ছবিতে বুঝে নেওয়া যাক আগে, ছবি একটা নদী মনে করো, নদীটা বই যাচ্ছে সাপোজ, ঠিক আছে একটা নদী বই যাচ্ছে, এভাবে নদীর একটি পাড় ধরে, একটা পাড় মনে করো এটা, এই ধরে একটি তাল গাছে, এইখানে মনে করো একটা তাল গাছ আছে, এই হলো তাল গাছ, এই তাল গাছের সোজা সুজি অপর পারে, এই তাল গাছের সোজা সুজি অপর পার মানে এইখানে একটা খুঁটি পুঁতলাম, মাথাটা খারাপ হয়ে গেছিলো, তাল গাছের ঠিক সোজা সুজি অপর পারে নদী পেরিয়ে এসেছো, খুঁটি পুঁততে এই খুঁটি পুঁতে দিলাম, ঠিক আছে একটা নদীর একটি পারে তাল গাছের সোজা সুজি অপর পারে একটি খুঁটি পুঁতলাম, পুঁতে দিয়েছি, এবার নদীর পাড় ধরে, নদীর পাড় ধরে 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 ওই খুঁটি থেকে, ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, 7√3 মিটার সরে যাও, তাহলে এই খুঁটি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার মনে করে এতটা সরে গিয়ে, 7√3 মিটার সরে গিয়ে দেখছি, যখন তুমি এই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেছো তখন কি দেখছো সামনে ভূত, দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, এই যে নদীর পাড় এর পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে এইখান থেকে গাছটার যে পাদদেশ, গাছটার মাথায় এটা পাদদেশ, এটা এইটা 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ, কারণ এইখান থেকে এইটা তুমি কত 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ, তাহলে প্রশ্ন হচ্ছে নদীটি কত মিটার চড়া, কোনটা নদী, এইটা নদী, নদী এটা, এইটা কত চওড়া, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, পুরো ছবিটা আমি আরেকবার খুব সংক্ষেপে বলে দিই, একটি নদীর পাড়ের একটি তাল গাছে সোজাসুজি একটা খুঁটি পুঁতলাম, এইবার এবার নদীর পাড় ধরে, এবার নদীর পাড় ধরে ধরে খুঁটি থেকে, খুঁটি থেকে 7√3 মিটার সরে, 7√3 মিটার সরে যাচ্ছ, সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, গাছটির পাদদেশ, গাছটা এখন দূরে চলে গেছে, গাছটির পাদদেশ
7 root 3 meter sorry 60 degree কোণ আছে তাহলে এখান থেকে 10 এ হিচড়ে মিলিয়ে দিলে 60 degree এটা হলো প্রশ্ন নদী কত চওড়া এটা নদী চওড়া এবারে ছবিটা তাহলে কেমন হওয়া দরকার ছবির মধ্যে এগুলো আর কিছু না শুধুমাত্র নিট এন্ড ক্লিন এইটুকু তোমাকে দিতে হবে বাকি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু লিখে দেওয়া হলো নারকেল গাছ খেজুর গাছ অবস্থান এটা দিয়েটা ঠিক তাহলে পুরো ছবিটা দাঁড়ালো একটা ত্রিভুজ त्रिभुज नाम दिए दाओ नदी पारे ताल गाछ ना खेजुर गाछ बोले ताल गाछ अवस्थान ए खुटी पुतले बी और दूरे जेखने जाच्छो एटा सी नीचे 7 रूट 3 दिए दिलाम एटा एटा 60 डिग्री प्रश्न होच्छे नदीटी कत चौड़ा तार माने एटा होच्छे प्रश्न ठीक है আর ছবি মাস্ট বি ছবি তুমি রাফে করতে পারো না তাহলে কিন্তু নম্বর কাটা যাবে এটা ছবির উপরে নম্বর থাকে যার জন্য ছবিটা এখানে আবশ্যক অঙ্কন করা এটা মুছে দিচ্ছি তাহলে শুরু করা যাক ভাষাটা তুমি কেমন দিবে যে ধরি একটি তাল গাছ তাল গাছটির অবস্থান এ বিন্দু এবং খুঁটির অবস্থান বি বিন্দুতে এবং বিসির দূরত্ব 7√3 কোণ এসি বি 60 ডিগ্রি এতে বি সমান কত বাস সাদা মাটা কথা ताल गाछेर अवस्थान ए बिंदु एवं খুঁটিটি বি বিন্দুতে পোতা হয়েছে খুঁটি বললে মনে পড়ে যায় এক মাতাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওই ল্যাম্প পোস্টের খুঁটি আছে পরপর রাস্তার ধারে ধারে যেমন থাকে মাতাল কি করেছে একটা ল্যাম্প পোস্টে বারবার লাথি মারছে বারবার লাথি মারছে লাথি মারছে লাথি মারছে পাশ দিয়ে এক ব্যক্তি পেরিয়ে গেছে সে তার অদ্ভুত কাণ্ড দেখে বলছে কি করছে গেল কাছে বলছে দাদা লাথি কেন মারছেন বলছেন দেখতে পাচ্ছেন না নিজের ঘরের দরজায় ঠেলছি নালে খুলবে কি করে ওরা না বলছে এটা তো ল্যাম্প পোস্ট বলছে আচ্ছা বোকা মানুষ ল্যাম্প পোস্ট এটা আমার ঘরের দরজা দেখতে পাচ্ছেন না ওই দেখুন ল্যাম্প পোস্ট ওইটা বলে ওই যে ওই দূরে যে ল্যাম্প পোস্টটা ছিল ওইটার দিকে দেখিয়ে দিল বলছে যান যান নিজের কাজ করবেন না ওই তোমার ল্যাম্প পোস্ট ওইখানে দেখতে পান নাই আরো লাথি মারতে শুরু করে দিল ঠিক আছে এই আর কি তাহলে খুঁটি পোতা আছে এটা হলো সেই খুঁটি এইবারে বিসি বিসি সমান 7√3 মিটার আর কোণ এসিবি সমান 60 ডিগ্রি কোণ এসিবি সমান 60 ডিগ্রি অতএব প্রশ্নটা অতএব বিসি সমান কত বাস শুরু করছি এবারে তাহলে তাহলে শুরু করছি আমরা বিসি বার করতে বলেছে প্রথমে আমরা নামকরণটা করে নিয়েছি নামকরণ হয়ে গেছে এবারে তোমার কাজ শুরু তাহলে ত্রিভুজের নাম আগে দাও এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে নিয়ম আছে যা তুমি কার মান জানো কার মান বার করতে বলেছে মান জানো ভূমি বার করতে বলেছে লম্ব ভূমি লম্ব কিসের ফর্মুলা টেনের ফর্মুলা তাহলে লম্ব বাই ভূমি সমান টেন থিটা প্রয়োজনে তুমি এই লাইনটা নাও লিখতে পারো এর পরের যেটা সেখান থেকে তুমি লিখতে পারো ডাইরেক্ট নামকরণ থেকে তাহলে লম্ব এবি বাই ভূমি বিসি সমান টেন থিটার জায়গায় 60 ডিগ্রি এত এবি জানি না রেখে দাও বিসি বিসি 7√3 টেন 60 মান বসালাম √3
ए बी समान गुण हो जाए सेवन रूट थ्री इंटू रूट थ्री तर मैं सेवन रूट थ्री रूट थ्री गुण हलो रूट थ्री की है गोटा थ्री है तीन सत्ते एकुश मीटार एत ए बी दूरत पेल एकुश मीटार ए बी एकुश मीटार तर मैं एत नदी भी एकुश मीटार चौड़ा एत नदी टी एकुश मीटार चौड़ा बस शेष हो गल छोट प्रश्न चले आस प्रश्न पाँचर प्रश्न बोल से एक झड़ा एक टेलीग्राफ पोस्ट मटी थे किचू ऊपर मचके जाए तार अग्रभाग गोड़ा थे 8√3 मीटर दूरे मटी स्पर्श करे एवं अनुभूमिक रेखार संगे 30 डिग्री कोण उत्पन्न कर पोस्टी मटी थे कत ऊपर मचके पोस्टर उच्चता कत टेलीग्राफ पोस्ट लाइट पोस्ट जेम टेलीग्राफ पोस्ट जदि मचके जाए तेल तार अग्रभाग जदि मचके जाए शुद्ध भेगे ना जाए सामने अंशा नीचे पड़े जाए यह टेलीग्राफ पोस्ट दाड़ी यान जो मचके जाए यम भाव नीचे पड़े जाए सरकम भाव नीचे मचके पड़े जाने कि झड़े एक टेलीग्राफ पोस्ट मटी थे किचू पड़े तेल मन कर जे यहाँ पुरो टेलीग्राफ पोस्टा छो एत उचू एवर झड़े एक टेलीग्राफ पोस्ट मटी थे किचू ऊपर मुचके जाए मटी थे किचू ऊपर मन कर ये मुचके गल मुचके गए ये पड़े गल तार अग्रभाग गोड़ा थे अग्रभाग मान योड़ा मान ये तार अग्रभाग मान पोस्टर अग्रभागटा गोड़ा थे यान 8√3 मीटर दूरे मटी स्पर्श कर लो स्वाभाविक ये जदि यखान मुचके पड़े जाए तेल से ये जो यखान पड़े जाए तेल यह रकम भाव मुचके पड़े जाए से गोड़ा थे अग्रभागटा यटाई तो यहाँ ये अग्रभागटा गोड़ा थे 8√3 मीटार दूरे मटी स्पर्श करता तेल एक टेलीग्राफ पोस्ट बुझाना ठीक कर किचुटा मटी थे किचुटा ऊपर मुचके जाचके से गोड़ा थे 8√3 मीटार दूरे मटी स्पर्श कर डगाटा ये चले ग गोड़ा थे 8√3 मीटार दूरे ठीक है एवं अनुभूमिक रेखार संगे 30 डिग्री कोण उत्पन्न करछे अनुभूमिक रेखा मान ये अनुभूमिक रेखा मैट्रिक लेवल रेखार संगे 30 डिग्री कोण उत्पन्न करछे 30 डिग्री प्रथम प्रश्न पोस्टा कत उँचू पोस्टा कत उँचू कत ऊपर मुचके मान य कत ऊपर मुचके डिस्टेंस तो तुम्हें बार करते हैं और पोस्टर उच्चता कत छो पुरो पोस्टर उच्चता कत छो यहाँ बार करते हैं दोटो प्रश्न तेल शुरू कर फेयर कर छविटा एक कथा बोले रखी जे जे दंडर अवस्थान आगे छो कई से तुम ये लम्बा टेने दिओ ना तुम डट लाइन दिए दिवे तर मान ये आगे छो कई से तुम डट लाइन दिए कवर कर और जेटा एन आई पुरोटा डिप्ली देवे तेल शुरू कर छविटे एरक हवा दरकार आगे बोले मैं डट लाइन दिवे एटा पुरो मिसिए दिओ ना स्केल दिवे स्केल व्यवहार करो सब समय त्रिकोणमिति छबिते आगे छिलो मना करो ए बी लाइट पोस्टा ए बी छिलो आगे ए बी छिलो पर सी बिंदु थेके मुचके गेल एवं सेटा डी बिंदुते माटी स्पर्श करलो ठीक आछे नामकरणटा आमरा एकटु दिए दिए परे नामकरणटा कि हबे ए बी सी डी दिलाम 8√3 मीटर एटा डिस्टेंसटा बोलेछे माटी स्पर्श करछे आर कोण हलो 30 डिग्री छवि कमप्लीट एबारे तुमि भाषाटा लिखबे परीक्षा आगे छवि हबे तारपर भाषा हबे
তারপর বাকি প্রমাণ হবে। তাহলে ভাষাটা কেমন দেবো আমি? কিনা মনে করি টেলিগ্রাফ পোস্টের উচ্চতা ছিল এবি, যেটি সি বিন্দুতে মোচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করলো তার অগ্রভাগ, বাকি মান 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 যা যা আছে। তাহলে শুরু করছি, ভাষাটা এরকম হবে। ধরা যাক এ বি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে। ধরা যাক এ বি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে। বিডি সমান 8√3 মিটার, কোণ সিডিবি সুডুগু সিডিবি সমান 30 ডিগ্রি। প্রশ্ন দুটো দিয়েছে, প্রথম প্রশ্ন পোস্টটি কত উপরে মুচকে ছিল বিসি, এতে বিসি সমান কত, এটা একটা প্রশ্ন। আর একটা 2 নম্বর প্রশ্ন, পোস্টটি কত উঁচু ছিল এবি সমান কত। এই হলো পুরো বিষয়টা। প্রমাণ শুরু করা যাক কী করে হবে। তাহলে প্রথমে একটু বুঝে নেওয়া যাক কী করছো, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিতে তোমাকে কার মান দিয়েছে, কার মান বার করতে হবে, এটা প্রথম শর্ত ছিল। মান কার দিয়ে দিয়েছে ছবিতে, ভূমি বার করতে হবে। প্রথমত একটা বার করতে হবে এটা কত উপরে মুচকে ছিল, আর একটা পুরো 2 নম্বর। এটা প্রথম প্রশ্ন আগে আসা যাক। সমকোণ ত্রিভুজে তুমি কি জানো, ভূমি কি বার করতে হবে, লম্ব। তাহলে লম্ব ভূমি 10 এর ফর্মুলা চলে যাও, লম্বটা বেরিয়ে যাবে। এর মধ্যে এখানে আর একটা কাজ আছে একটু, এই যে ব্যাপারগুলো এইটা একটু দেখে নেওয়া যাক। এই এসিটা কোনটা, এসিটাই হলো কিন্তু সিডি, লক্ষ্য করো এইটাই মোচকে পড়েছে এখানে। তাহলে যদি এই দূরত্বটা বার করতে হয় তাহলে এই দূরত্বটা বার করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তুমি একবারই পেয়ে যাবে, 10 এর ফর্মুলা লম্ব বাই ভূমি, লম্ব পেয়ে যাবে। আর পুরো উচ্চতাটা যেটা 2 নম্বর প্রশ্ন দিয়েছে, পুরো উচ্চতাটা কত সেটা তুমি কি করে পাবে, এটা তো জেনে যাবে। আর এটা বার করতে হবে, এইটা মানে কোনটা, এইটা। তাহলে আরেকবার সাইন থিটায় লম্ব বাই অতিভুজ করে নেবে, অতিভুজ পেয়ে যাবে, অতিভুজ মানে এটা। তাহলে এর সঙ্গে এটাকে যোগ করে দেব, পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবো, ঠিক আছে। যদি না বুঝতে পেরেছো আমি অঙ্কে আসছি। প্রথম কাজ, প্রথম কাজ ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণ ত্রিভুজ বিসিডি থেকে। সরি স্টুডেন্টস, লোড শেডিং হয়ে গিয়েছিল যার জন্য আমাকে ওইখান থেকে ঘুরে একটু আসতে হবে। তা যেখানে ছিলাম আমরা, এই ত্রিভুজ থেকে শুরু করছি। এই ত্রিভুজের ভূমি জানি, লম্ব বার করতে হবে। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসি থেকে পাই, লম্ব বাই ভূমি 10 এর ফর্মুলা যাবে। তাহলে বিসি বাই বিডি বা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কিসে যায়, 10 থিটা। যদি ওই লাইনটা আমরা আস্তে আস্তে লিখব না, ছেড়ে দেবো, একটু অভ্যাস হয়ে গেল। লম্ব বাই ভূমি 10 থিটা, তারপর নামকরণ দাও বিসি বাই বিডি সমান 10 থিটার জায়গায় 30 ডিগ্রি, থিটা গেলে 30 ডিগ্রি। এবারে আরও বিডির মান বসাবো, বিসি বাই বিডি, বিডি হলো 8√3, বিডি 8√3 সমান 10 30, 1/√3 কাটাকাটি করে নিচ্ছি, √3 √3 চলে গেল। এতই বিসি সমান রইল 8 × 8 মিটার, ঠিক আছে। তাহলে বিসি পেয়ে গেলাম 8 মিটার, বিসি
তার মানে প্রথম প্রশ্ন যেটা যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল সেটা তুমি পেয়ে গেলে পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম এতে পোস্টটি 8 মিটার উপরে মুচকে ছিল 50% কাজ হয়ে গেছে বলতে পারে 70% কাজ হয়ে গেছে 30% বাকি আছে তাহলে এবারে বলেছে পোস্টটা কত মিটার উঁচু ছিল কত উঁচু ছিল পোস্টটা যদি উচ্চতা বার করতে হয় তার মানে আরেকবার বুঝিয়ে নি কথাটা পোস্টটা যদি উচ্চতা বার করতে হয় তার মানে এখান থেকে এতটা তোমার বার করতে হবে এখন এখান থেকে এতটা দৈর্ঘ্য তুমি কি করে পাবে এইখান থেকে এইটার দৈর্ঘ্য 8 তুমি পেয়ে গেছো এইখান থেকে এতটা 8 এইবারে বাকি এতটার জন্য কার সাহায্য নিতে হবে ভেবে দেখো এই যে অংশটা ছিল এইটাই তো মোচকে পড়েছে এখানে তার মানে এইখান থেকে এই যে ডিসটেন্স এখান থেকে এই ডিসটেন্সটাও সেম কারণ এইটাই বটে এইটা তাহলে যদি এটাই ওইটা হয় তার মানে তুমি বলতে পারো যে এইটা কি বটে অতিভুজ তাহলে এইবার আমি আর একটা কোনো ফর্মুলায় অতিভুজটা বার করি যদি অতিভুজ বেরিয়ে যায় তাহলে আরেকবার লম্ব বায় অতিভুজ বা ভূমি বায় অতিভুজ যে ফর্মুলায় তোমার ইচ্ছা তুমি অতিভুজটা বার করো না তাহলে অতিভুজ আর এটা যোগ করে দিলে টোটাল পেয়ে যাবে তাহলে এবার শেষ কাছে আসছি তাহলে আমি আবার বলছি এক নম্বর হয়ে গেল দুই নম্বর পোস্টের উচ্চতার জন্য আমার এতটা বেরিয়ে গেছে এবারে এইখানটা বার করবো এইটা মানে এইটা তাহলে অতিভুজ বার করি তাহলে আবার সমকোণ ত্রিভুজ বিসিডি থেকে পাই ত্রিভুজের নামটা দিবে বারবার করে জবারে তুমি নতুন ফর্মুলা তৈরি করবে বিসিডি থেকে পাই আমি সাইনে চলে আসছি লম্ব বায় অতিভুজ লম্ব বায় অতিভুজ সমান সাইন লম্ব বায় অতিভুজ সাইন কত 30 সাইন থিটা সরি আমি থিটা লিখছিলাম আগে পরের লাইনে মানে বসেছি এতই লম্ব হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে সিডি সাইন থিটা হলো 30 দেখে নাও মান বসাচ্ছি বিসি বাই সিডি এতই বিসি বিসি জানি আমি 8 বিসি 8 বেরিয়ে আছে 8 বাই সিডি ইজিকাল সাইন 30 সাইন 30 1 বাই 2 এতই ক্রস করে নাও সিডি 1 কে সিডি সমান 8 দুগুণে 16 মিটার তাহলে সিডি পেয়ে গেলাম সিডি মানে কোনটা এইটা পেয়ে গেলাম 16 মিটার তার মানে এটা কত এটাও 16 মিটার তাহলে পুরো পিলারটা কত 16 আর 8 24 মিটার ঠিক আছে এবারে লেখার সময় তুমি যখন উত্তরটা লিখবে তখন কিন্তু টোটালি নামকরণটা যোগ করে করে লিখবে যেমন দেখো পোস্টের উচ্চতা কত তাহলে পোস্টের উচ্চতা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব এত পোস্ট টির উচ্চতা এ বি সমান পোস্টের উচ্চতা এবি সমান কি হবে এসি প্লাস সিবি এসি আর সিবি যোগ করলে এবি পাবো এইবারে এসির বদলে আমি সিডি লিখতে পারি তাহলে এসির বদলে আমি সিডি লিখলাম প্লাস সিবি এসির বদলে সিডি প্লাস সিবি এরপর সিডির মান কত আছে 16 প্লাস আর সিডির মান আর সিবির মান হলো 8 কারণ দেখিয়ে দেবো যেহেতু এসি যা সিডিটা যেহেতু এসি সমান সিডি এত 8 আর 6 24 মিটার তাহলে আমাদের পিলার পোস্টার উচ্চতা হয়ে গেল 24 মিটার এটা আমাদের 2 নম্বর উত্তর হয়ে গেল বাস 5 পর্যন্ত শেষ হয়ে গেল